যদি তোমরা অ্যানিমিয়ার ফ্যান হয়ে থাকো, তাহলে জীবনে কখনো না কখনো এই কোয়েশ্চেনটা নিশ্চয়ই ফেস করেছ। আরে কি খালি কার্টুন কার্টুন দেখতে থাকে, বাচ্চা নাকি তুই? তখন আমাদের উত্তরটা এটা থাকে যে, কি আঙ্কেল, এর মধ্যে কি খারাপ জিনিস আছে এটা বলেন আগে। আরে ভাই, এখানে মানুষটা উঠতেছে, কোনো মানুষকে এভাবে উঠতে পারে? কেন, সুপারম্যানকে উঠতে দেখলে তো অনেক খুশি হন ভাই, অত সত্যিকারে আছে, মানুষ ও, কার্টুন না। আচ্ছা, সুপারম্যান আসল, কাকা লাগে তোর, পাগলের বাচ্চা ভাগ এনতে। বন্ধুরা, এই ভিডিওটি সেই সব লোকদের জন্য যারা অ্যানিমেকে শুধু একটি কার্টুন ভাবে। তো হাবিজাবি কথা বাদ দিয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল, অ্যানিমকে কখনো কার্টুন বলবা না, অ্যানিমে কার্টুন না, এমনকি তোমরা যে শিনচ্যান ডোরেমন দেখো সেগুলোও কার্টুন না। শিনচ্যান ডোরেমন এ দুটাই হলো অ্যানিমে, অন্যান্য কার্টুন আর জাপানিজ অ্যানিমের মধ্যে আকাশ পাতাল তফাত আছে। জাপানিজ অ্যানিমের স্টোরিতে অনেক বেশি ফোকাস করা হয় আর অনেক টাইমও দেওয়া হয় ওই স্টোরিকে বানানোর জন্য, আর অন্যদিকে কার্টুনে যা ইচ্ছে তা স্টোরি বানিয়ে দেওয়া হয়। আর অ্যানিমিতে ক্যারেক্টার্সের উপর যেগুলো পাওয়ার আছে তার পিছিয়ে অনেক কিছু রিজন থাকে। আর অন্যদিকে কার্টুনে লাড্ডু খাইলাম, সমোসা খাইলাম আর লোকদের আসার মেরে ফেলে দিলাম, এটাই হলো কার্টুনের লজিক, এটাই হলো ওদের পাওয়ারের রহস্য। অন্যদিকে আরও ডিফারেন্স হলো যে কার্টুন হয় আর অ্যানিমি হয়, অ্যানিমির মধ্যে ক্যারেক্টার্সের লুক এর উপর অনেক বেশি ফোকাস করা হয় আর ড্রয়িংয়ের ভালো মতো ডিটেলিং দেওয়া হয়। আর অন্যদিকে কার্টুনে আপনারা নিজেরাই দেখতে পারেন, তিনটা বা চারটা আঙ্গুল দেওয়া থাকে। আরেকটি ডিফারেন্স হলো কার্টুনের এইম হয় যে বাচ্চাদের ওদের প্রতি অ্যাট্রাক্ট করা, আর অন্যদিকে অ্যানিমের এইম হয় যে বাচ্চাদের অ্যানিমের প্রতি অ্যাট্রাক্ট তো করাই, এর সাথে সাথে অ্যাডাল্টদেরও এই অ্যানিমির প্রতি অ্যাট্রাক্ট করা। আর এজন্যই অ্যানিমিতে অ্যাকশনে, স্টোরিতে, থ্রিলে যত বেশি সম্ভব ফোকাস করা হয়। যদি তোমাদের মধ্যে এখনও কেউ ভাবে যে অ্যানিমে একটা কার্টুন আর সেটাকে শুধু বাচ্চারাই দেখতে পারবে, তাহলে একটা জিনিস বলো যে কোন বাচ্চারা এটা দেখতে পছন্দ করবে? যদি এই ভিডিওটা দেখার পরও আপনাদের চিন্তা ভাবনা না বদলায়, তাহলে আমি আর কিছু করতে পারবো না। এটা শুধু আমার পক্ষ থেকে ছোট একটা চেষ্টা ছিল, যা আমি নিজে জানি না কাজ করবে কি না, কারণ সবার মাইন্ড চেঞ্জ করা সহজ নয়। সব টাইপের অ্যানিমি অ্যাভেলেবল আছে বাচ্চাদের জন্য, যেমন শিনচ্যান ডোরেমন টাইপের অ্যানিমি, শুধু একবার নজর দেওয়ার দেরি আছে, তোমরা সব টাইপের অ্যানিমি দেখতে পাবা। বাচ্চারা ছাড়া আরও অন্যান্য বয়সী লোকদের জন্য অ্যানিমি রয়েছে, যেমন অ্যাকশনের, অ্যাডভেঞ্চারে, কমেডিতে, রোম্যান্সে। এটা দেখার পর এটা জানতে পারবা যে তোমরা এত সময় ধরে কি জিনিসটা মিস করেছো। আমি আশা করি যে তোমরা অ্যানিমি এবং কার্টুনের মধ্যে তফাৎটা এখন বুঝতে পেরেছো। তোমরা সবাই এইসব অ্যানিমিগুলো দেখে ট্রাই করতে পারো। আমার যতটুকু বিশ্বাস, তোমরা বলিউডস এবং হলিউডসের মুভিগুলো থেকে এই অ্যানিমিগুলোকে আরও বেশি পছন্দ করবে। তো আমি ফিরোজ আজ এখানে বিদায় নিচ্ছি। সামনে আমি কিছু ভালো ভালো অ্যানিমের সম্পর্কে ভিডিও বানাবো যা তোমরা দেখতে পারো। আমি আশা করি সেগুলো অ্যানিমি তোমাদের পছন্দ হবে। অ্যানিমি সম্পর্কে কিছু আরও ভিডিও বা তথ্য চাইলে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবা, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। টাটা।